वेलकाम टू माई चैनल डेली लाइफ विथ। गुड इवनिंग बंधुरा, चले नतून ब्लग नहीं। तुम्हारा सबाई केमन आछो? आमी भालो आछी, खूब आशा करछी तुम्हरा खूब भालो आछो। तो एखन बाजे सातटा, सन्धे सातटा। तो एखन थेके आमी आमार ब्लगटा शुरू करछी। आजकेर ब्लगे आमी अन्य किछु देखाबो ना, शुधु एकटा रेसिपि तोमादेर देखाबो, आमार मायेर हाथेर रेसिपि। রাঙালু দিয়ে একটা মিষ্টি রাঙালুর মালপোয়া, আমার মায়ের হাতের রেসিপি, ভীষণ সুন্দর হয়, তোমরা করে দেখো। রেসিপিটা যদি জানতে চাও তাহলে আমার সঙ্গে চলো, যদি রেসিপিটা তোমরা জানতে চাও তাহলে চলো আমার সঙ্গে আমার মায়ের রান্নাঘরে। আজকে আমি করব না, মা করবে, মায়ের রেসিপিটা তোমাদের কাছে তুলে ধরবো। তারপরে কোনো এক সময় যদি আমি করি তখন আবার তোমাদের দেখাবো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, কারণ এটা আমি আগে মায়ের হাতে খেয়ে দেখেছি, ভীষণ সুন্দর হয়, ভীষণ সুন্দর, তোমরা করে দেখো। চলো তাহলে আর বেশি দেরি করব না, তোমাদের সরাসরি রান্নাঘরে নিয়ে যাই। তো বন্ধুরা, চলে এসেছি আমি আমার মায়ের রান্নাঘরে। আজকে নতুন রেসিপি শেখাবো বলেছিলাম তোমাদের, আমার মায়ের হাতে রাঙালুর মালপোয়া। তো মা, এতে কি কি দিয়েছো মা? ময়দা, রাঙালু, নুন, খাবার সোডা। রাঙালু আছে 1 কেজি, সেদ্ধ করে মা রেখেছিল, আর তাতে ময়দা। ময়দা কত আছে মা? 500 গ্রাম। ময়দা 500 গ্রাম, আর তাতে পরিমাণ মতো নুন দিয়েছে আর পরিমাণ মতো খাবার সোডা দিয়েছে, দিয়ে ভালো করে মাখছে। এবার কিছুক্ষণ মাখার পরে তাতে গরুর দুধ অ্যাড করলো মা, অল্প দিয়েছে, দিয়ে আবার মাখছে। অল্প অল্প দুধ দিয়ে মা মেখে নিচ্ছে। একবারে দুধটা ঢেলে দিলে কি হবে, তাতে ডেলা ডেলা রয়ে যাবে, সেই জন্য অল্প অল্প দুধ দিয়ে সেটাকে ভালো করে মাখছে, যাতে একদম মিক্সড হয়ে যায়, ডেলা যাতে না থাকে। আমি আগে খেয়েছি কিন্তু কড়া কোনো দিন দেখিনি, জানি না কীভাবে করতে হয়। এই আজকে তোমরাও শিখছো, আমিও শিখছি। আবার অল্প দুধ দেবে মা। আচ্ছা, এতে কত দুধ আছে মা? এতে 3 × 1/6, প্রায় 1 কেজি দুধ আছে। ঘন ঘন গোলা করতে হবে, গোলাটা একটু ঘন ঘন করতে হবে মা বলছে। একটু চিনি দিয়ে, এবার পরিমাণ মতো তোমরা করে নেবে, একটু মিষ্টি দিতে হবে। ব্যাটারটা মা দেখিয়ে দেবে কীভাবে কীরকম করতে হবে, সেই অনুযায়ী তোমরা করে নেবে। রাঙালুগুলো যদিও সিদ্ধ করা কিন্তু তবুও ডেলা ডেলা হয়ে থাকে, তো সেগুলো ভালো করে অনেকক্ষণ ধরে মাখতে হবে। এবার এতে একটু চিনি দিতে হবে। এক চামচ ওই চিনিটা সব লাগবে, 2 চামচ। ও মা বলছে অনেকটাই চিনি লাগবে, এতে কত চিনি আছে? 150 গ্রাম, 150 গ্রাম চিনি
সবটাই দিয়ে দিলাম। বাকি দুধটা মা দিয়ে দেবে। না না দেব না, এটা মনে হচ্ছে পাগলা হয়ে যাবে। কিছুটা দুধ মা রেখে দিলে, দিল না, তোমরাও সেই পরিমাণ অনুযায়ী দেবে। এটা 1 কেজি দুধ আছে, আগেই বলেছিলাম 1 কেজি দুধ থেকে এই দুধটা মা রেখে দিয়েছে। বেশ ঘন ব্যাটারটা করতে হবে, বেসন মরার মতো ঘন করতে হবে। বেসন বড়ার মতো ঘন করতে হবে, নাহলে মা বলছে বেসন বড়া যেরকম ঘন ব্যাটারটা করে সেই রকম ব্যাটারটা করতে হবে। তোমরা দেখে নাও কীরকম করছে, তাহলেই বুঝতে পারবে। তোমরা তো আর আমার মতো রাঁধেনি না, তোমরা ভালো রাঁধেনি, তোমরা দেখলেই বুঝতে পারবে। মায়ের হাতের মটন খুব ভালো, ভীষণ ভালো। সেই মটন তোমাদের একদিন, মটনের রেসিপিটা আমি একদিন শেয়ার করব, খুব শিগগিরই শেয়ার করব। দেখো আগে এইটা দেখো, তারপরে মটন শেয়ার করব, মটনের রেসিপি। হয়ে গেছে মা, দেখে নাও, একটু তুলে দেখিয়ে দাও, একটু বাটার তুলো, বাটারটা দেখে নাও তোমরা, ঠিক এইরকম করবে। খুব ঘনও নয়, খুব পাতলাও নয়। ভালো করে মেখে নেবে। হয়ে গেছে মায়ের ব্যাটার, ব্যাটার রেডি। এবার এবার মা কী করবে, তেলে ছাঁকতে হবে। এগুলোকে তেলে ভালো করে ভাজতে হবে। তো চলো তেলে ভাজা হোক, ভাজার তোমাদের দেখাই। মা কড়াইতে তেল গরম করতে দিয়েছে, সর্ষের তেল, বড় কড়াই, অনেকটা তেল দিয়েছে। কত তেল হবে মা এটা? 500 তেল দিয়েছে। তেলটা গরম হবে, তারপরে এই ব্যাটারটা আস্তে আস্তে ছাড়বে। তোমাদের বলে রাখি, মা এখানে শিরাটা রেডি করে রেখেছে আগে থাকতেই, কাজের সুবিধার্থে। এতে কত চিনি দিয়েছো মা? 300 গ্রাম দিয়েছি। 300 গ্রাম চিনি আছে, আর জলটা তো তোমরা দেখতেই পাচ্ছ কত জল। তোমরা পরিমাণ মতো করে নেবে, যতটা তোমরা করবে। তো শিরা আমাদের রেডি আছে, এবার তেলে ছাঁকবে আর শিরায় দেবে। তোমাদের দেখাই চলো, তেলটা গরম হচ্ছে। ভালো করে ব্যাটারটা মা আরো চামচে করে মিশিয়ে নিচ্ছে, যত মেশাবে তত ভালো।
মা চামচ করে আগে দিয়ে দেখছে তেলটা গরম হয়েছে কিনা। এমন গরম হয়নি এখনো, আর একটু তেলটা হবে তারপরে দেবে। মা আপাতত অল্প করেই দিয়েছে, ভাজা হচ্ছে। তোমাদের দেখাই, দেখো কি সুন্দর হয়েছে। এক পিকটা লাল হয়ে গেছে, আর এক পিকটা হচ্ছে। দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। মা বেড়াগুলোকে তুলে নিচ্ছে। এরকম ভাবে সব কটাকে মা ভেজে নেবে। ভাজা হোক, তারপর আবার ফিরে আসছি। তো এই দেখো, এগুলো আপাতত হয়েছে। মা শিরা এগুলো ডুবিয়ে রেখেছে, এখানে এখনো ভাজা হচ্ছে। এখন এতটা আছে, এগুলো শিরায় ডুবছে। এগুলো তুলে নিয়ে আবার এগুলো দেবে শিরা। ওকে, মায়ের রাঙালুর মালপোয়া করা তোমাদের দেখালাম, শেখালাম, আমিও নিজেও শিখে নিলাম, পরে একদিন আমি করব, তোমরাও শিখে নিলে বাড়িতে করো, তোমরা করে দেখো, খুব ভালো লাগবে। ওকে, তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখন ভালো ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আরও অনেক ধরনের রেসিপি তোমাদের দেখাবো। এই যে বললাম কিছুক্ষণ আগে যে মাটনের একটা রেসিপি তোমাদের খুব শীঘ্রই দেখাবো, আমার মায়ের হাতে। মটন তো সবাই পারো, কিন্তু আমার মা একটু আলাদা ধরনের করে, সেটাই তোমাদের দেখাবো কিভাবে করে। খুব শীঘ্রই দেখাবো, খুব তাড়াতাড়ি দেখাবো। ওকে, তাহলে আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো। ওকে, বাই।